আমরা আছি সর্বদা। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারি ন্যায্যমূল্যের দোকানে প্রায় 380 জন সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হলো মুখ্যমন্ত্রী করুণা প্যাকেজ। আজ সোনামুড়া মহকুমার মোহনবোগ আরডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত সরকারি ন্যায্যমূল্য দোকানের আওতাধীন সুবিধাভোগীদের মধ্যে মুখ্যমন্ত্রীর প্যাকেজ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বাই সোনামুড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, মোহনবোগ আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান শ্রী জিতেন্দ্র দাস, পঞ্চায়েত উপপ্রধান ইমাম হোসেন, দুলাল মিয়া সহ অন্যান্যরা। মূলত কর্মসূচি বলতে আমাদের মাননীয় আপনারা সবাই জানেন, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ অবগত যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে রিলিফ প্যাকেজ প্রত্যেকটি রেশন শুভের মধ্যে দেওয়া হচ্ছে, তারই অঙ্গ হিসাবে আজকে এই কলমক্ষেত পঞ্চায়েতের অন্তর্গত যে রেশন শুভ রয়েছে সেই রেশন শুভে 380 জন বেনিফিশিয়ারি রয়েছেন যারা মুখ্যমন্ত্রীর রিলিফ প্যাকেজের আওতায় পড়েছেন। তাদেরকে এই প্যাকেট দেওয়ার যে অনুষ্ঠান আজকে এখানে করা হয়েছে তার জন্য আপনারা লক্ষ্য করেছেন এখানে বিশাল অংশের বিশেষ করে মায়েরা খুব উৎসাহের সহিত এই অনুষ্ঠানে তারা সামিল হয়েছেন এবং সকলে আগ্রহের সহিত এই প্যাকেট নেওয়ার জন্য সকলে অংশগ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।